স্বচ্ছ ছবি ও নিখুঁত 4K ভিডিও উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করল ইউনিক সিসিটিভি শপ। নগরীর তামাকুণ্ডি লাইন সিডিয়া মার্কেটের নিচতলায় ইউনিক সিসিটিভি শপে শোরুম উদ্বোধন উপলক্ষে শনিবার বিকেলে আয়োজন করা হয় কেক কাটা সহ সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের। এ সময় আগত অতিথিরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ইউনিক সিসিটিভি শপের উদ্বোধনী কেক কেটে নতুন যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন এবং ইউনিকের স্বত্বাধিকারী মোহাম্মদ বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আমি চাবো যাতে ওনারা বিজনেসটা দিন দিন ভালো করতে পারে এবং সামনে সিসিটিভির সবচেয়ে যে প্রযুক্তিগুলো আছে সেগুলো যাতে ওনারা এখান থেকে প্রোভাইড করতে পারে। ওরা আসলে খুবই ভালো, আর ডিজিটাল যুগে তো এই ক্যামেরা কোনো সিসি ক্যামেরা কোনো বিকল্পই নেই, এর সাথে যে ওরা একসাথে কাজ করছে আমরাও এই একই কাজে আমরাও সংশ্লিষ্ট। তো আমি আশা করি যে এটা শুধু আমাদের জন্য না, ওনাদের জন্য না, দেশের দেশের সবার জন্য এটা উপকার হবে এবং ওদের আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে ওনাদের সফলতা সার্বিক সফলতা কামনা করছি। আধুনিক যুগের সাথে তাল মেলাতে ইউনিক সবসময় স্বচ্ছ মানসম্পন্ন ও ভালো মানের ছবি উপহার দিতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন সিসিটিভি সব কর্তৃপক্ষ। বর্তমান ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের যুগে এখন যে কোনো অপরাধ শনাক্তের ক্ষেত্রে সবার আগে সিসি ক্যামেরার প্রয়োজন হয়। এই সিসি ক্যামেরা কিন্তু এখন প্রতিটি ঘরে ঘরে, যে কোনো অপরাধ সংগঠনের ক্ষেত্রে, যে কেউ অপরাধ শনাক্তের ক্ষেত্রে সিসিটিভি অনেক একটা বড় ভূমিকা রাখে। আমি ইউনিক সিসিটিভির পক্ষ থেকে এতটুকুই বলবো যে সর্বাত্মক সহযোগিতা আইন শৃঙ্খলা বাহিনী হোক, যে কোনো অপরাধীর ক্ষেত্রে যতটুকু সর্বাত্মক সহযোগিতা যেভাবে সিকিউরিটি করা যায় সর্বাত্মক সহযোগিতা করে যাব এবং সবার দোয়া এবং সহযোগিতা কামনা করতেছি যেন সবাইকে প্রপারলি একটা সার্ভিস দিতে পারি। এই শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামাকুণ্ডি লাইন সিডিয়া মার্কেটের অন্যান্য ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন সিসিটিভি ক্যামেরা কোম্পানির প্রতিনিধিগণ। রুমেন চৌধুরী, চট্টগ্রাম টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।